আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের সকলের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ শুক্রবার, আর শুক্রবারে আমি আমার চ্যানেলে ডায়েটে খাওয়া যায় এমন খাবারের রেসিপিগুলোই শেয়ার করে থাকি। তো আজকের পর্বে রয়েছে ওটস অমলেট। এটা খেতে দারুণ মজা, একবার বানিয়ে খেলেই আপনারা বুঝতে পারবেন এটা খেতে কতটা মজা। আর এই ওটস অমলেটটা যারা লো কার্ব ডায়েট করছেন তারা ব্রেকফাস্ট অথবা ডিনারে খেতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি আজকে ওটস অমলেট। এখানে আমি নিয়েছি ধনিয়া পাতা কুচি করে, পেঁয়াজ কুচি নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ, কাঁচামরিচ নিয়েছি স্বাদ মতো, আর নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে লবণ স্বাদ মতো, সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো, আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, সামান্য দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো। কাঁচামরিচ বাদে বাকি সব উপকরণ হাত দিয়ে আমি মেখে নিচ্ছি যাতে করে একদম নরম হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি একটা ডিম, ডিমটাও উপকরণগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ওটস। ওটসটা দিয়ে আমি খুব ভালো করে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। একটা ননস্টিক প্যান নিয়ে নিয়েছি, এখানে আপনারা তলা পুরো যে কোনো একটা প্যান নিতে পারেন। এতে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল, আর এই তেলটাও আমি রাখবো না, টিস্যু দিয়ে খুব ভালো করে প্যানের গায়ে মেখে নিচ্ছি যাতে করে প্যানে ওটস অমলেটটা লেগে না যায়। অতিরিক্ত তেলটা উঠে গেছে, এবার আমি ওটস মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচটা একদমই ছোট করে দিয়ে ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। তিন চার মিনিট পর আমি একটু উল্টে নিচ্ছি। ছয় থেকে সাত মিনিটের মধ্যেই ওটস অমলেট একদমই রেডি। আর আজকের অমলেটটা আমি পরিবেশন করছি সালাদের সাথে, আর এই সালাডটা একদমই সিম্পল, যেরকম আমরা বাসায় খেয়ে থাকি, শসা টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি। এছাড়া এই ওটস অমলেটটা রায়তা দিয়ে বা সস দিয়ে খেতেও ভালো লাগে। ডায়েটে কী ধরনের সস খাওয়া যায় তারও একটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে রয়েছে, আমি ডিসক্রিপশন বক্সে রেখে দিব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।